কবিতাটির নাম ইফ, লিখেছেন রুডিয়ার্ড কিপলিং। তো এই কবিতাটি ইংরেজি একটি কবিতা, আমি বাংলায় বলবো। তো রুডিয়ার্ড এই কবি নোবেল পুরস্কার পেয়েছেন লিটারেচারের জন্য 1907 সালে। তো এই কবিতা খুব সুন্দর একটি কবিতা, আমাদের জীবনে খুব ভালো ভালো আমাদেরকে জ্ঞান দিয়ে যায়, এবং আমরা দুঃসময়ে কিভাবে সেই দুঃসময় কাটিয়ে পরবর্তী জীবন এগিয়ে যাব সেই জ্ঞান আমাদের এই কবিতাটি দেয়। তো কবিতাটি আমি শুরু করছি। কবিতাটিতে কবি বলেছেন, যদি তুমি নিজেকে সংযত রাখতে পারো যখন তোমার চারপাশে সবাই ধৈর্য হারাচ্ছে আর তোমায় দোষারোপ করছে, যদি তুমি আত্মবিশ্বাস ধরে রাখতে পারো যখন সবাই তোমাকে সন্দেহ করছে কিন্তু তাদের সন্দেহকেও সহানুভূতির সঙ্গে বিবেচনা করো, যদি তুমি ধৈর্য ধরে রাখতে পারো আর ক্লান্তিবোধ না করো, আর তোমার সম্পর্কে কেউ মিথ্যা কথা বললেও তুমি মিথ্যা কথা না বলো, তোমাকে কেউ ঘৃণা করলেও তুমি কাউকে ঘৃণা না করো এবং নিজেকে জাহির না করো এবং অত্যন্ত জ্ঞানীর মতো কথা না বলো। দ্বিতীয় স্ট্যাঞ্জায় কবি বলেছেন, যদি তুমি স্বপ্ন দেখতে পারো এবং স্বপ্নের দাসত্ব না করো, যদি তুমি চিন্তা করো কিন্তু চিন্তা করাই তোমার মূল লক্ষ্য না হয়ে ওঠে, যদি তোমার বিরাট সাফল্য ও বিপর্যয়ের সঙ্গে সাক্ষাৎ হয় এবং এই দুইটা জিনিসকে তুমি সমান গুরুত্ব দাও, আর যদি বিকৃত করে প্রতারক ভুল পথে চালিত করে, অথবা যদি দেখো তোমার অর্জিত সাফল্যগুলি সব ভেঙে পড়েছে, তাহলে ঝুঁকে পড়ে আর জীর্ণ যন্ত্রপাতি নিয়ে আবার প্রথম থেকে শুরু করতে পারো। যদি তুমি তোমার জীবনের সাফল্যগুলি এক জায়গায় করো এবং একবার জুয়ায় বাজি রাখার ঝুঁকি নিতে পারো এবং হেরে যাও আর আবার প্রথম থেকে শুরু করতে পারো, সেই ক্ষতির বিষয়ে একটুও আফসোস না করো, যদি তুমি তোমার হৃদয় ও স্নায়ু এবং শারীরিক শক্তি ব্যবহার করো এবং যদি তোমার হয়ে কাজ করতে গিয়ে তাদের সবার শক্তি শেষ হয়ে গেছে এবং তবুও লেগে থাকো যখন তোমার আর কিছু অবশিষ্ট নেই, শুধু আছে ইচ্ছা শক্তি আর কিছুই নেই, যদি তুমি মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখো এবং গুণ বজায় রাখো, অথবা রাজার সঙ্গে হাঁটো কিন্তু সাধারণ মানুষের সংস্পর্শও না হারাও, যদি শত্রু অথবা তোমার প্রিয় বন্ধুরা কেউ তোমাকে আঘাত না দেয়, যদি সকলেই তোমাকে গুরুত্ব দেয় কিন্তু অতিমাত্রায় নয়, যদি তোমার জীবনের প্রত্যেক মিনিটকে সঠিকভাবে মূল্য দাও, এই 60 সেকেন্ড সময় যা ভবিষ্যতের সম্পদ হবে, তাহলে এই পৃথিবী তোমার এবং এর মধ্যে যা আছে সবই তোমার। তো খুব সুন্দর একটি কবিতা। কবিতাটি এখন আমি নিজে যা বুঝেছি সেটা আপনাদের বলতে চাই। কবিতাটিতে কবি বলেছেন, যদি মানুষ আমাদের ব্যাপারে যতই দোষারোপ করে না কেন, যতই সন্দেহ করুক না কেন, আমাদেরকে আত্মবিশ্বাস হারালে চলবে না। মানুষ যদি দোষারোপ করে কিন্তু আমাদের উচিত তাদের দোষারোপ না করা, আমাদের ধৈর্য হারালে চলবে না, এটাই কবি বলেছেন। তারপর কবি বলেছেন, যদি কেউ মিথ্যা কথা বলে আমাদের ব্যাপারে তাহলে আমাদের তাকেও মিথ্যা কথা বলা উচিত না কখনোই, এবং মানুষ যদি আমাদেরকে ঘৃণা করে তাহলে আমাদের কখনোই এটা উচিত না যে মানুষকেও আমরা ঘৃণা করব, এবং নিজেকে জাহির করা দরকার নেই আমাদের, যদি আমরা কিছু না করে থাকি তাহলে আমাদের প্রমাণ দেওয়ার দরকার নেই, মানুষকে উত্তর দেওয়ার দরকার নেই। এবং কবি আরেকটা জিনিস বলেছেন যে জ্ঞানীর মতো কথা যদি আমরা না বলি, বেশি বেশি জ্ঞানীর মতো কথা না বলি। তারপর কবি আরও বলেছেন, যদি আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা খুব উচিত, ভালো, তারপর চিন্তা করাও ভালো, দুটোই করতে হবে, স্বপ্নও দেখতে হবে জীবনে কিছু করার, যে আমরা জীবনে একদিন এটা করব, তারপর কিছু চিন্তাও করতে হবে যে কিভাবে করব। তো এই দুটোই করতে হবে, কিন্তু তার সাথে সাথে আমরা কাজও করতে হবে আমাদেরকে। আমরা যে শুধু গোটা দিন স্বপ্নই দেখব বা গোটা দিন চিন্তাই করব তা করলে চলবে না, স্বপ্নও দেখতে হবে, চিন্তাও করতে হবে, তার সাথে সাথে আমাদের কর্মও করে যেতে হবে। তারপর কবি আরেকটা জিনিস বলেছেন, যে আমাদেরকে সাফল্য যেটা আমরা পেয়েছি এবং অসাফল্য দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে জীবনে।
তারপর কবি বলেছেন, যদি আমরা সাফল্যগুলি যদি আমাদের সাফল্যগুলি ভেঙে পড়ে, তাহলে আমাদের উচিত প্রথম থেকে সেই জীর্ণ অর্থাৎ ভাঙ্গা বুক নিয়ে আবার প্রথম থেকে শুরু করা। এটাই আমাদের উচিত, এটাই মানুষের উচিত। তারপর কবি বলেছেন, আমাদের জীবনের সাফল্যগুলি আমরা যদি বাজি রাখতে পারি, বাজি রাখার ঝুঁকি নিতে পারি, আমরা জীবনে যা কামিয়েছি যা অর্জন করেছি সব যদি আমরা বাজি রাখার ঝুঁকি নিতে পারি, যদি জুয়ায় বাজি রাখার ঝুঁকি নিতে পারি এবং হেরে যাই, দেখা গেল হেরে গেলাম, তারপরও আবার মন না ভেঙে যদি আমরা প্রথম থেকে আবার শুরু করি, তাহলে আমরা অবশ্যই ভালো কাজ করছি। আর এটাই করা উচিত, মানুষকে ঝুঁকিও নেওয়া উচিত এবং ঝুঁকিতে যদি মানুষ হেরে যায় আবার প্রথম থেকেই শুরু করা উচিত। যে মানুষ ঝুঁকি নেয় না সেই মানুষ জীবনে কোনোদিনও কিছু করতে পারে না। তো অবশ্যই আমাদের ঝুঁকি নিতেই হবে, ঠিক আছে, একবার না একবার ঝুঁকি নেওয়া খুবই ভালো। তার সাথে ঝুঁকিতে যদি আমরা হেরে যাই তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। তারপর কবি বলেছেন যে, যদি তোমার হৃদয় এবং স্নায়ু এবং শারীরিক শক্তি সেই কাজে ব্যবহার করো, আর যখন এই সব শক্তি শেষ হয়ে গেছে শুধু রয়েছে ইচ্ছা বল, তো এই ইচ্ছা বল দিয়ে আমরা সব কিছু করতে পারি, মানুষকে আমরা তাদেরকে শক্তি দিতে পারি আমাদের যদি নিজের ভিতরে ইচ্ছা শক্তি থাকে। তারপর কবি বলেছেন যে, তুমি যদি বন্ধু এবং শত্রু সবার সাথেই সঠিকভাবে কথা বলো, যদি তুমি মানুষের সঙ্গে সঙ্গে সুসম্পর্ক রাখো, আমাদেরকে সুসম্পর্ক রাখতে হবে, তারপর যদি আমরা বড় বড় শ্রেণীর মানুষের সাথে হাঁটাচলা করি, তবুও কোনোদিনই আমাদের এটা উচিত না যে আমরা গরিবদের অবহেলা করব, এটা খুবই বাজে জিনিস। আর আরেকটা যেটা শেষে কবি বলেছেন যে, যদি সকলেই তোমাকে গুরুত্ব দেয় কিন্তু অতিমাত্রায় নয়, এবং তুমি প্রত্যেকটা সময়কে জীবনের প্রতি প্রত্যেকটা সেকেন্ডকে যদি সঠিক মাত্রায় ব্যবহার করো, তাহলে এই জীবনে তুমি জিতে গেছো, এই জীবনে তুমি হারোনি, এই জীবনে তুমি সব কিছু পেয়ে গেছো। আমরা যে আসল সুখ জীবনের, সেটা আসল মানে জীবনে বেঁচে থাকার আসল মানেটা আমরা পেয়ে যাবো যদি আমরা এভাবে চলতে পারি, এবং এভাবেই চলা উচিত। তো কবিতাটি খুব সুন্দর একটি কবিতা, আশা করি।